वेलकम सबाई के घोष बाबू ट्रैवल चैनले। एटा होच्छे आमार बिष्णुपुर सीरीजेर सेकेंड ब्लॉग। प्रथम ब्लॉगे आपनादेर देखिएछिलाम कलकाता थेके बिष्णुपुर किरम भावे जाबेन एवं पौंछे टुकटाक जिनिसपत्र। आज आमरा जाच्छि छिन्नमस्ता मंदिरेर दिके। एई डिरेक्शने गेले आपनी अनेक रकम मंदिर देखते पारबेन, जेमनि छिन्नमस्ता मंदिर, नंदलाल टेम्पल, जोर मंदिर। আমরা কিছুটা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম ছিন্নমস্তা মন্দিরে। এই ছিন্নমস্তা মন্দির হচ্ছে দলমদল যে কামানটা আছে তার জাস্ট পাশেই অবস্থিত। সেদিন এই ছিন্নমস্তা মন্দিরের এই জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল। ছুটির দিন হওয়াতে প্রচুর লোকজন এসছে দেখলাম, তাই এই করোনার সময় একটু বুঝে বুঝে একটু দূরে দূরে থেকেই আমরা জায়গাটা ভালো করে দেখে নিলাম। বিকেল বিকেল হয়েছে, এই দিকটা আসলে ছিন্নমস্তা মন্দিরের দিকে প্রচুর মন্দির রয়েছে। কিন্তু ছিন্নমস্তা মন্দির থেকে কিছুটা হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন নন্দলাল টেম্পল। এই নন্দলাল টেম্পলটাও অ্যাবান্ডেন্টই বলতে পারেন, এবং যা শুনলাম এটা তৈরি করা হয়েছিল 17th century সেকেন্ড হাফের দিকে। নন্দলাল টেম্পল, এই আশেপাশে অনেক মন্দির আছে, এটা 5টায় বন্ধ। হ্যাঁ মা, নন্দলাল মন্দির কত পুরনো বললো? আপনারা যদি এর চালাটা দেখেন তাহলে এটা একটা কার্ভড রুফ আর কি, মানে আমরা চালা যেটাকে বলি, তো এরকমভাবেই জিনিসটা তৈরি হয়েছে। এর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে রাধা মাধব টেম্পল যেটা আছে, যেটা দেখাবো কিছুক্ষণ পর, সেটার মতনই বানানো হয়েছিল। নন্দলাল টেম্পল থেকে হেঁটে হেঁটে আমরা চলে আসি রাধা গোবিন্দ মন্দিরের দিকে। জঙ্গলের ভেতরে যাওয়াটা, মাঝে একটা জোর মন্দির আছে, সেখানে আমরা যাইনি কারণ রাস্তাটা খুব একটা ভালো মনে হলো না, আর একটু সন্ধে হয়ে আসছিল, তো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক সুবিধার লাগলো না। আপনারা চাইলে কিন্তু যেতে পারেন, মন্দিরের স্ট্রাকচারগুলো মোটামুটি সেম, ঘুরে আসতে পারেন। এটা হলো রাধা গোবিন্দ টেম্পল। এই মন্দিরটা বানানো হয় 1729 AD, মানে 29 সালে আর কি। এক মল্লা রাজা কৃষ্ণসিংহ এটাকে তৈরি করে। দেখি রাধা গোবিন্দ মন্দির, ওইদিকে এটা কি আছে বোঝা যাচ্ছে? ওইদিকে এরকম 2-3টে মন্দির রয়েছে, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। সুন্দর কাজ ফাজ করা জায়গার মধ্যে। এগুলো কি পোড়ামাটি? জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। এই মন্দিরের ডিজাইন এবং যে রাস্ট কালার্ড ল্যাটারেট দিয়ে বানানো হয় আর কি, সেটা পুরোটাই সিমিলার হচ্ছে নন্দলাল টেম্পলের মতনই। তো চাইলে এটাও দেখে আসতে পারেন, একটু জঙ্গল আছে, এই ভেতর দিয়ে দিয়ে যেতে হবে, ভালোই লাগবে। কিন্তু এই মন্দিরগুলো দেখে একটু খারাপও লাগছিল কারণ কোনো মেনটেনেন্স নেই, সেই জন্য এই যে কাজগুলো দেখছেন কত সুন্দর এই মন্দিরে ছিল আর কি, সেগুলো মেনটেনেন্সের অভাবে না নষ্ট হয়ে যাচ্ছে। যদি এখানে ছোটোখাটো একটা ফি নিত, 5-10 টাকা যায় নিত, মেনটেন করতো মন্দিরগুলোকে, তাহলে আশা করি ভালো লাগতো আরও। রাধা মাধব লেখা আছে, দেখো বোর্ডটা, দেখো রাধা মাধব, পেছনে একটা কালা চাঁদ। তারপর আমরা চলে আসলাম এই এরিয়াটায়। এই যে এরিয়াটা দেখছেন সেই এরিয়াটায় দুখানা মন্দির আছে, রাধা মাধব মন্দির আর কালাচাঁদ টেম্পল। তো যেহেতু বিকেল হয়ে গেছিল এবং এই মন্দিরগুলো 5টা নাগাদ বন্ধ হয়ে যায়, মানে এখানে গেটটা বন্ধ করে দেবে, তাহলে আর ঢুকতে পারবেন না, তো সেই জন্য আমরা জলদি জলদি প্রথমেই চলে গেলাম কালাচাঁদ মন্দিরে। এই কালাচাঁদ মন্দিরে যাওয়ার পথে একটা বিশাল গাছ দেখতে পারবেন, তো সেটাই বেশ ভালো লাগবে, জায়গাটা বেশ সুন্দর। কালাচাঁদ টেম্পল, এই কালাচাঁদ মন্দির তৈরি হয় 1656 সালে, সেই মল্লা রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটা তৈরি করে। এটা হচ্ছে কালাচাঁদ টেম্পল,
এখানে আশেপাশে অনেক মন্দির আছে, এটা দেখে গেলাম আর কি। দুটো মন্দির একই ক্যাম্পাসের মধ্যে আর কি, মানে কমপ্লেক্স যাই হোক, এগুলো কিন্তু সব 5টায় বন্ধ হয়ে যায়। কালাচার টেম্পল হচ্ছে এই একরত্ন যে টেম্পলগুলো আছে বিষ্ণুপুরের, তার মধ্যে একদম প্রথম দিককার মন্দির। এটাও সেই বার্নড ল্যাটেরাইট বা রাস্ট ল্যাটেরাইট যেটা বলেন, যে মেটেরিয়ালটা সেটা দিয়েই তৈরি। এটার হাইট ধরুন ওই 9 মিটার মতন। কালাচার টেম্পল দেখে আমরা চলে আসলাম রাধামাধব মন্দিরে। এই রাধামাধব মন্দির তৈরি হয় 1737 সালে। চূড়ামণি দেবী এই মন্দিরটি তৈরি করেন সেই একরত্ন স্টাইলে আর কি, বাকি যে মন্দিরগুলো যেরকম আছে। এই মন্দিরের আর্কিটেকচারগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে বানানো হয়েছিল। সেই ধরুন 1700 সালে 1600 সালের মন্দিরগুলো এখনও কিন্তু বেশ ভালো আছে, কিন্তু মেনটেন্যান্সের অভাব যেটা বললাম, তো সেটা যদি একটু মেনটেন করা হয় সত্যিই খুব ভালো হয়। এখান থেকে বেরিয়ে আমরা ফিরে আসতে লাগলাম আমাদের হোটেলের দিকে, এবং প্ল্যানটা ছিল দলমাদল কামানটা যাওয়ার সময় তো দেখা হয়নি, খুব ভিড় ছিল, তাই ফেরার সময় ওটা দেখে ফিরবো একবারে। রাস্তায় বেরোতেই দেখি ভাসান ডান্স দিতে দিতে সব বাচ্চারা যাচ্ছে আর কি, বাচ্চা বলবো না, ছেলেরা। তো সেই পরিবেশটাও বেশ ভালো রকম এনজয় করলাম, মনে হচ্ছিলো একটু ঢুকে পড়ে নাচানাচি শুরু করে দিই, কিন্তু মা বাবা ছিল তাই আর সেটা চেষ্টা করলাম না। একটু ক্লিপ রেখে দিলাম আপনাদের দেখার জন্য, বেশ মজার কিন্তু। এরপর আমরা হেঁটে হেঁটে চলে আসলাম দলমাদল কামানের এই জায়গাটায়। দলমাদল কামানের সম্বন্ধে কিছু জিনিস বলে রাখি। দলমাদল মানে হচ্ছে যারা শত্রুর বিনাশ করে বা যেটা শত্রুর বিনাশ করে। এই দলমাদল কামান তৈরি করেন জগন্নাথ কর্মকার, এবং এই কামানটি তৈরি হয় বীর হাম্বির যখন এখানে রাজত্ব করতেন সেই সময়। এই কামানটি বেসিক্যালি তৈরি করা হয় যে তখনকার শিল্পীদের যে হাতের কাজ এবং যে কৃতিত্ব ছিল সেটাকে দেখানোর জন্য মেইনলি। অনেকে বলেন এই কামান নাকি যে লোকাল রাজারা ছিল বিষ্ণুপুরের তাদেরকে বাঁচিয়েছিলেন মারাঠা অ্যাট্যাক থেকে। এই কামানটি পুরো আয়রন মেড কিন্তু। মহাকালী মন্দির, তারপর আমরা যথারীতি ফিরে গেলাম আমাদের হোটেলের দিকে, এবং যাওয়ার পথে খুব সুন্দর একটা কালীমার মন্দির আছে যেটাকে বলে মহাকালী মন্দির, তো সেই মন্দিরটা আমরা দেখে নিলাম একটু। ওখান থেকে ফিরে এসে আমরা বিষ্ণুপুর টুরিস্ট লজে টুকটাক খাওয়া দাওয়া করলাম, ওই ইভিনিং স্ন্যাক্স আর চা। কেমন গো? এই লিস্টে যেটা দেখছেন সেটা হচ্ছে দর্শনীয় স্থানের লিস্ট, এটা বিষ্ণুপুর টুরিস্ট লজেই আছে আর কি। হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি। ইয়েস ফ্রেন্ড, এরপর দ্য ইউজুয়াল, বা আমার সাথে একটু সময় কাটালাম, গল্প পুজো করলাম, ইয়ার্কি ভাসানি করলাম, এই করেই বাকি সময়টা কেটে গেল। এটা আমাদের চাদর পেতে নিয়েছি। আর এখানে একটু আপনাদের রুমের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি আমার স্টাইলে। এটা একটা টিভি, এটা হচ্ছে আমাদের কুল কেক যেটা দিয়ে জল পড়ে মাঝে সাজে, জল পড়ে গেছে। এখানে চটি যেটা মা পড়ার চেষ্টা করছে, ওখানে একটা ফোন যেটা দিয়ে রিসেপশন আর কিচেনে ফোন করা যায়, 100 আর 200। এখানে আছে হচ্ছে জানলা, এদিকে আছে বারান্দা যেটা খুলে এখন যাওয়া যাবে না কারণ প্রচণ্ড মশা, বা বলেছে মশা ঢুকলে জীবন শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে এসি যেটা চালিয়ে বাবাকে আমি একটু ঠান্ডা করে দেবো। আর কি আছে? আচ্ছা, এখানে একটা কার্ড সিস্টেম আছে যেটা দিয়ে অন্য হোটেলে তো কার্ডটা বার করলে লাইন বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে হয় না, কিন্তু কোনো ব্যাপার না। এখানে আছে একটা ভাঙাচোরা ওয়ার্ড্রপ যেখানে জিনিস ঢুকলে আর কোনো বেরোয় না। এখানে আছে একটা বাথরুম যেটা পরে দেখাবো। তার কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে হালকা একটু ঘুমিয়েও নিলাম, তারপর আমরা চলে গেলাম আবার ডিনার করতে। খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তাও একটু খেতে হয় খেয়ে নিলাম, এবং এই খাওয়ার দাওয়া শেষ করে আমরা আমাদের দিনটাও দি এন্ড করলাম। রাত হয়ে গেছিলো আর রাতে তো কোথাও সেরকম যাওয়ার জায়গা নেই, আর সেদিন আমরা খুব টায়ার্ডও ছিলাম,
তাই খেয়ে দে একদম ঘুমিয়ে পড়লাম। কিন্তু আপনারাও টায়ার্ড হয়ে কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যাবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেশনগুলো ইউজফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনেও নিশ্চয়ই জানাবেন। থার্ড ব্লগে আমি আপনাদের দেখাবো যে আরও সাইট সিং স্পটগুলো আছে, যেগুলো আরও মেন অ্যাট্রাকশন, অন্য সাইডে যেগুলো আছে আর কি, সেইগুলো ডিটেলে দেখাবো। তো সেই ভিডিওটা যেন ওয়েট করুন, খুব জলদি আসছে।